কপি, আমার অনেক অবজেকশন। মেন রোডে প্রচুর পরিমাণে মানুষ দেখা যাচ্ছিলো, তারপর আমরা একটা গলির ভিতরে রাস্তায় ঢুকলাম। আর এই রাস্তায় ঢুকার পরে মনে হচ্ছে যে আজকে সব থেকে বড় একটা ভুল ছিল। তো যাই হোক, এই মানে রাস্তা মনে হচ্ছে যে পুরো কক্সেস বাজারের মতো ঢেউ হচ্ছে। আর শ্রাবণ তো ভয়ই পাচ্ছিলো যে বাইক না পড়ে যায়, কারণ রাস্তা কী অবস্থা দেখাও যাচ্ছে না। তারপরে অনেক কষ্ট করে রাস্তাটা আমরা পাড়ি দিয়ে মেন রোডে ঢুকলাম। আর মেন রোডে আসার পরে দেখি গাড়িগুলা দিয়ে হচ্ছে মিশে করতেছিল। যাই হোক, এটা মানে যেদিন আমরা বের হয়েছিলাম ওই দিন হচ্ছে আমাদের নবীর জন্মদিন ছিল, এই কারণে রাস্তা একটু ভিড় ছিল। আর এরকম পরিবেশ আমি আগে কখনোই দেখিনি, এই ফার্স্ট টাইম আমার দেখা। দেখে অবশ্য ভালোই লাগছিলো, যদিও রাস্তাঘাটে একটু সমস্যা হচ্ছিলো, কারণ গাড়িগুলোর জন্য মাঝে মাঝে যেহেতু আটকে যাচ্ছিলো তো তখন হচ্ছে গাড়িগুলো সব আটকায় দিচ্ছিলো, তো এই কারণে যেতে লেট হয়েছে আর কি। তো আমি এখানে আসার পরে আমার মেয়ের জন্য ড্রেস দেখতেছিলাম। তো আমি যে ধরনের ড্রেসগুলো চাচ্ছি ওই ধরনের ড্রেস আমি অলরেডি এসে এখানে কয়েকটা দোকান ঘুরছি বাট পাইনি। তো এই দোকান আসার পরে আমি আসার জন্য প্যান্ট দেখছিলাম, বাট এই প্যান্টগুলো আমার একদমই পছন্দ হচ্ছিলো না। কয়েকদিন আগে বের হয়েছিলাম, সেদিন একটা প্যান্ট দেখেছিলাম, বাট সেই প্যান্টগুলো আর নেই। তো এখানে দেখাচ্ছিলো যে এইগুলো আছে, তো আমি হচ্ছে অন্য ধরনের খুঁজতেছিলাম, একটু ঢিলা টাইপের। তো এটা হচ্ছে হচ্ছিলো না, আমি শ্রাবণকে বললাম, তো শ্রাবণ বললো চলো অন্য একটা মার্কেটে নিয়ে যাই। তো ওর সাথে আবারও বের হয়ে গেলাম অন্য একটা শপিং মলে যাওয়ার জন্য। আর রাস্তায় বের হওয়ার পর দেখি যে এইবার তো হেঁটে সবাই মিছিল দিচ্ছিলো, আর এই মিছিলটা কিন্তু অনেক বড় ছিল। আর এটা মিছিল না কি বলে এটা আসলে বুঝতে পারতেছি না, তারপর আমি মিছিলই বললাম, যদি ভুল হয় আমি জানি না, ভুলও হতে পারে। তো যাই হোক, এর ভিতরে তো আমরা বাইক নিয়ে আবার ঢুকে পড়লাম। তো এক সাইডে এখন এই যেতে হচ্ছে, কারণ রাস্তায় কিন্তু অনেকই মানুষ ছিল, ওনারা দাঁড়ায় আবার দেখলাম যে পিকচার টিকচার তুলতেছে। তো আমি আসলে যেহেতু বাবুকে বাসায় রেখে এসেছি, ভেবেছিলাম যে ও যদি 2 ঘন্টার মতো ঘুমায় তো ওই টাইমটাই হচ্ছে শপিং করে নিব। আর শ্রাবণ আসলে সেভাবে বের হওয়ার সুযোগ হয় না, কারণ ও কর্মজীবনে ও বেশি ব্যস্ত, মানে ও সারাদিনে কাজের প্রেশারটা অনেক থাকে, তারপরে বাসায় এসে আবার আমাকে নিয়ে বের হওয়া এটা ওর জন্য টাফ হয়ে যায়। তো আজকে যেহেতু অফ ডে ছিল এই কারণে বের হয়েছিলাম, বাট বুঝতে পারিনি যে রাস্তার পরিস্থিতিটা এরকম হবে। যাই হোক, যেটা ভাগ্যে ছিল সেটা তো হবেই। তো রাস্তার এই অবস্থা দেখে শ্রাবণ বলল যে এইভাবে যাওয়া যায় না, তার থেকে আমরা এক জায়গায় দাঁড়াই। তো এই যে আমরা এখন এই জায়গায় দাঁড়াইলাম, আর মিছিলটা অনেক বেশি বড় ছিল। তো এখানে দাঁড়ায় আমরা রাস্তার পাশের থেকে একটা চা নিলাম, তো চা খেয়ে দুজনে একটু গল্পগুজব করলাম, ততক্ষণে রাস্তা ক্লিয়ার হয়ে গিয়েছিলো। পরে চলে এসেছিলাম আমরা অন্য একটা শপিং মলে, এইটা হচ্ছে ইস্টার্ন প্লাস মনে হয়, প্লাস না কি যায় না, ইস্টার্ন প্লাজা না বাট ইস্টার্ন প্লাজ মনে হয়। যাই হোক, এইখানে আমার আগে কখনো আসা হয়নি, তো এইখানে আসলাম, এখানে এসেছিলাম আমার শ্বশুরের জন্য বাবার জন্য একটা ফোন কিনতে। তো যাই হোক, এখানে আসার পরে আমরা খুঁজতেছিলাম যে বেবি ড্রেস কোথায় পাওয়া যায়। তো আমরা হচ্ছে একদমই নিচের তলায় ছিলাম, আর এখানে দেখলাম যে ঘর সাজানোর প্রোডাক্ট, কসমেটিক্স এইগুলোই আর কি বেশি। তো পরবর্তীতে জানতে পারলাম যে 3 তলা হচ্ছে বেবিদের ড্রেস পাওয়া যায়। তো এখন আমরা যাব 3 তলা আর শেয়ার বার্থডে ড্রেসের জন্য। দেখতে দেখতে মেয়েটা আমার বড় হয়ে যাচ্ছে, মাশাল্লাহ, সবাই আসার জন্য দোয়া করবেন। ওর জন্মদিন চলে এসেছে, এটা ভাবতেই যেন কেমন লাগে যে মেয়েটা চোখের সামনে একটু একটু করে বড় হয়ে যাচ্ছে। আর সত্যি বলতে প্রতিটা মা বাবাই তার বাচ্চার স্পেশাল ডেটা একটু স্পেশাল করতেই চায় আমার মনে হয়। তো ওর জন্যই আর কি, ও যেহেতু এখন একটু বুঝতে পারে যে বার্থডে, আমি ওকে যদি বলি হ্যাপি বার্থডে ও বলে টু ইউ। যাই হোক, এই কারণে আমি ভাবলাম যে এবারে বার্থডে আসলে ওরকম কিছু না, দেখি অতটা আমাদের প্ল্যান নেই অতটা। তো ইচ্ছা আছে যে ঘরোয়াভাবে আমাদের আশপাশে কাছের মানুষগুলাকে নিয়ে আমরা আসার জন্য একটু আয়োজন করব।
তো এতটুকুই আর কি। আর ও তো এখনও পুরাপুরি বোঝে না, যতটুকু বোঝে অতটুকুতেই ও অনেক বেশি হ্যাপি হয়। তো ওর জন্য আমরা একটা বাড়ির ড্রেস নিতে চাচ্ছিলাম, বাট এখানে এসে যে ধরনের ড্রেস দেখাচ্ছিল একটাও কেন জানি আমার পছন্দ হচ্ছিল না। আর বার্থডেতে আসলে গাউন টাইপের ড্রেস পরলে ভালো লাগে, তো গাউন এই ড্রেসগুলো আর সে একদমই পড়তে চায় না। ও মানে একদিন আপনাদেরকে দেখাবো যে ও গাউন বা ফ্রক টাইপের জামা দেখলে কেমন করে। ওকে যদি জোর করে পরানোও হয় 2 মিনিট পর সেটাকে তাকে খুলে দিতেই হবে, নাহলে চিৎকার করে কান্নাকাটি করে। আর পার্টি ড্রেস তো পরতেই চায় না, পরালেই ও হচ্ছে মানে দেখলেই ও কান্নাকাটি শুরু করে দেয়, মানে ও কোনো প্রকারে পরবে না আর কি, এরকম টাইপের। তো এর জন্য আমরা আরও বেশি দ্বিধাদ্বন্দ্ব আছি। তো অবশেষে আমরা একটা ড্রেস নিয়েছি আরশিয়ার জন্য, জানি না আরশিয়ার পছন্দ হবে কি না, তারপরেও নেওয়া হয়েছে। আগে যখন বাবু ছিল না, তখন কোনো শপিং মলে গেলে যদি বাবুদের ড্রেস দেখতাম তো বেবি ড্রেসগুলোর দিকে খুবই নজর থাকতো, মনে হতো যদি কিনে নিয়ে যাইতে পারতাম সবগুলো, আর সবগুলোই কেন জানি খুব বেশি পছন্দ হতো। বাট এখন এমন অবস্থা, এখন এত ড্রেস বাট আমার পছন্দই হয় না। তো যাই হোক, এখন আরশিয়ার বাবা হচ্ছে, আরশিয়ার বাবা একটা 3/4 প্যান্ট নিল, তারপর আমি হচ্ছে আরশিয়ার জন্য প্যান্ট দেখতেছিলাম। তো আমি হচ্ছে আরশিয়ার জন্য যে টাইপের প্যান্ট খুঁজতেছিলাম সেই টাইপের প্যান্ট পাইনি, বাট তার আশেপাশে আর কি ওরকম টাইপের আর কি প্যান্ট পেয়েছি। তো এই কারণে এখান থেকে হচ্ছে আমি ওর জন্য 2টা প্যান্ট নিয়েছি। তো এই ছিল আমাদের আজকে টুকিটাকি কেনাকাটা। এই কেনাকাটা করতে করতে এখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, সময় যেহেতু বেশি নেই বার্থডের, তো এই কারণে ভাবলাম যে একটা কেক অর্ডার দিই। তো কেক অর্ডার দেওয়ার জন্য ওইখানে যে দাঁড়াইলাম, আর আমি জানি না যে আমার বাজেট বা আমাদের পছন্দ অনুযায়ী হবে কি না। তো আমি পিকচারটা আগে বের করে নিয়েছি, তো এখানে এনাকে দেখালাম যে এরকম বানিয়ে দিতে পারবে কি না। যাই হোক, এটা কাজ শেষ করে শ্রাবণের বাইকের আবার একটু সমস্যা দেখা দিয়েছে, তো ও হচ্ছে গ্যারেজে, ওই যে পিছনে গ্যারেজে বাইকটা সার্ভিসিং করতে দিল। আর এখন আমরা যাব রেস্টুরেন্টে, ওর জন্য আমি এখানে অপেক্ষা করছিলাম। তো বাইকটা ঠিক হবে, এতক্ষণ তো আর বাইরে দাঁড়াই থাকা যাবে না, তাই ভাবলাম যে রেস্টুরেন্টে একটু বসি, বসে দুজন হালকা পাতলা খাওয়া দাওয়াও করি। সত্যি বলতে সারাটাক্ষণ এই যে বাইক দৌড়াদৌড়ি করে মনে হচ্ছে যে মাথাটা ব্যথা হয়ে গেছে, আর গাড়ি ঘোড়ার শব্দে আমার প্রচুর সমস্যা হয়। যেদিনই বাইরে যাই সেদিনই মাথা ব্যথা শুরু হয়। এতক্ষণ ধরে বাইরে ঘুরতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি তো সেটা অবশ্য ফোন দিতাম, আমি আসতেছি একটু কিছুক্ষণের মধ্যে। অনেকক্ষণ ধরে ঘুরতেছি, ঘুরতে ঘুরতে প্রায় ক্লান্ত, বাইরে প্রচুর গরম, আর শ্রাবণের তো অল টাইম ফোনে কথা বলো, তাই না? আপুর আসছে, এইসব আপুর আসছে। শ্রাবণের প্রতি আমার অনেক অবজেকশন, মানে একদিন এই অবজেকশন নিয়ে একটা ভিডিও করতে হবে। সে তার বাইক ঠিক করতে দিছে, ওকে রেস্টুরেন্টে নিয়ে আসছে, এটাও ঠিক আছে, কিন্তু রেস্টুরেন্টে আনার পরে আমার চুপ করে এখানে বসায় রাখছে, সে মোবাইল চাপতেছে। এটা কি ঠিক? এটা ঠিক কিনা বলবেন? এটা ঠিক কেন? আমি মোবাইল চাপব, মানে আমার সাথে তার গল্প করার কোনো সময় নেই। এতক্ষণ কার সাথে গল্প করলাম? লাস্ট থ্রি ইয়ার্স গল্প কি ভাই? এটা মানে গল্প ছিল, মেয়ের বার্থডে আমার কিছু কিনেও দিল না, আল্লাহ কেন রাখবো, কেন খেয়েছি, কোন সব ডিস্টার্ব। না না এখানে কথা বলো না, রেস্টুরেন্টে এসে রেস্টুরেন্ট এসে কেউ ফোন চাপে কথা বললো, আমার দোষ, কপাল খারাপ। অনেকক্ষণ গল্প গুজবের পরে অবশেষে আমাদের খাবার আসছে। তোমার মানে বাইকটাও ঠিক হয়ে গেছে শ্রাবণ? তোমার বাইকটাও মানে ঠিক হয়েছে? থাক আমি ওটার ভিতরে রেখো। ওকে আশিয়া হাই দাও সবাইকে। এখন একটু পড়াশোনা করবে, খেলাটা একটু বাহিরে রাখি। ম্যাকপাই কই? দোয়েল ম্যাকপাই। তারপর ভায়োলিন কই? ওয়াও টাইগার, তুমি টাইগার বলো তো। ওয়াও তারপর মাম্মি ওয়াচ শিপ কই? শিপ মানে জাহাজ। ইয়েস আমব্রেলা, আমব্রেলা কই? ওকে মাম্মি দিব আমব্রেলা কই, আমব্রেলা।
আর পড়ালেখার মুডে নাই, সে কিছুক্ষণ পড়ালেখার মুডে থাকে আর কিছুক্ষণ খেলার মুডে। মাম্মি ফিশটা দেখাও, ওয়া আমাকে একটু দাও ফিশটা, খাই ফিশটা, একটু খাও তো তুমি ফিশটা খাও, মাম্মি ফিশটা খেয়ে নাও। ওকে চিলি কই, চিলি, ওয়া চিলিটা একটু খাও, মাম্মিকে একটু দাও, মাম্মি একটু খাবে, ইয়াম্মি। মাম্মি বলো তো বাবা, বলো তো বাবা, তোমাটা বসবে নাম ধরছি, বসো। ঠিক আছে এখন তুমি খেলা করো, তাইলে সবাইকে বাই বাই দিয়ে দাও, আর শিয়া সবাইকে বাই বাই দিয়ে দাও, আঙ্কেল আন্টিদের মামাদের বাই বাই দিয়ে দাও, ওকে আল্লাহ হাফেজ।